আমার ক্লায়েন্ট শ্রী অলোকেশ দাস গত 2রা মার্চ কাছাকাছি একটা ওষুধের দোকান থেকে একটা বোমকেশ অয়েল কিনেছিলেন এবং সেটা 3রা মার্চ উনি তার মাথায় মাখেন। আরে বাবা, মাথাতেই তো মাখবে, আর কোথায় মাখবে? ইয়েস ইওর অনার, তারপরের যে এভিডেন্স সেগুলো আপনার টেবিলে দেওয়া আছে। ইওর অনার, এই ছবি দুটোর মধ্যে একটা হচ্ছে অলোকেশ দাসের 2রা মার্চের ছবি, আরেকটা হচ্ছে 5 দিন ধরে তেল মাখার পরের ছবি। মানে আমার ক্লায়েন্ট শ্রী অলোকেশ দাসের যে চুল ছিল ওনার সম্পদ, ওনার গর্ব, সেই গর্বকে খর্ব করে দেওয়া হয়েছে ইওর অনার। আরে আরে, বাংলার ক্লাস নয়, আপনি সাক্ষ্য প্রমাণ আনুন। ইয়েস ইওর অনার, আমার প্রথম সাক্ষী হচ্ছে মন্টু মেডিকেলসের মালিক মন্টু হালদার। আসুন। সব বলবেন কি করে? গীতায় হাত রেখে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মন্টুবাবু, বলছি যে অলোকেশ বাবু আপনার দোকান থেকে 2রা মার্চ কি একটা বোমকেশ অয়েল কিনেছিলেন? হ্যাঁ কিনেছিলেন। কিনেছিলেন, তখন ওনার চুল কিরকম ছিল? ওনার স্যার এক মাথা চুল ছিল, একদম পুরো শাহরুখ খান। কিন্তু কদিন পর যখন এলো না, দেখলুম ওই শাহরুখ খান ভেঙে খান খান হয়ে গেছে আপনার। ইয়েস ইওর অনার, তার মানে এটাই প্রমাণিত হয় যে ওনার বোমকেশ অয়েল মাখার পর থেকেই আমার ক্লায়েন্ট শ্রী অলোকেশ দাসের মাথার চুল উঠে যায়। ইওর টার্ন প্লিজ। মন্টু, আপনার দোকান থেকে অলোকেশ বাবু বোমকেশ অয়েল কেনেন, তাই তো? হ্যাঁ কেনেন। আচ্ছা, আপনি কি ওনাকে ওই তেলটা মাখতে দেখেছিলেন? সে কি করে দেখবো? এক্স্যাক্টলি, দিস পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, যে ওই তেলের জন্য নয়, হয়তো অন্য কোনো কারণ অলোকেশ বাবুর মাথার চুলটা উঠে যায়। থ্যাংক ইউ মন্টুবাবু, আপনি গিয়ে আপনার জায়গায় বসুন। মিলর, আমি অলোকেশ দাসকে একবার সাক্ষী হিসেবে কাঠগড়ায় হাজির করতে চাই। ডাগুন যান। গীতায় হাত রেখে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। অলোকেশ বাবু, আপনি তো চাকরি করেন। হ্যাঁ। আমাকে না, আদালতকে বলুন। হ্যাঁ, মাইনে তো নিশ্চয়ই ভালোই, মোটামুটি ঠিকই আছে। আপনার বিয়ে আছে? মানে বিয়ের কোনো কথাবার্তা হয়নি? চুপ করে থাকবেন না, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। বিয়ের কোনো কথাবার্তা হয়নি? না, কথা হয়েছিল। তা বিয়েটা হয়নি কেন? অযথা আদালতের সময় নষ্ট করবেন না অলোকেশবাবু, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন, বিয়েটা হয়নি কেন? স্যার, ওই স্যার তেল মেখে আমার চুলগুলো উঠে গেল স্যার, বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। এক্স্যাক্টলি মিলর, দিস পয়েন্ট টু বি নোটেড, বিয়েটা ভাঙার কারণে ওনার পুরো রাগটা গিয়ে পড়ে আমার ক্লায়েন্ট বোমকেশ অয়েল কোম্পানির ওপর। না না স্যার, রাগটা হওয়াটা তো স্বাভাবিক স্যার, বোমকেশ তেলটা মেখেই আমার চুলগুলো উঠে গেছে স্যার। চুল পড়ে গেছে সব চুল, ভুল হয়েছে ভীষণ ভুল, চলে গেছে সব যা ছিল আমার,